চারিদিকে লাল কাঁকড়া। প্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আর একটা নতুন জার্নি, আমি এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, 6:43 বাজে। আর কোথায় যাচ্ছি? আপাতত নামখানার টিকিটটা কেটেছি, নামখানা যেই বলবো তা কোথায় যাচ্ছি তোমরা গেস করো। প্রায় 3 ঘন্টার বোরিং জার্নি একটা। শিয়ালদা থেকে রওনা দিয়েছিলাম 7:14, আর এখন পৌঁছালাম 10:15 নামখানা। আর এখান থেকে একটা টোটো বা মেন রাস্তায় যাই, ওখান থেকে বকখালি। কিন্তু বকখালি যে কোথায় যাব আর কোথায় থাকবো সেটা বকখালি যেই হবে। ব্র্যাকেটে অর্ধেক শরীর, তুজে সালাম, স্টার নেই, ঢাল তলোয়ার নেই, খোলা বোতাম সালাম, ধুয়ে ধুয়ে রাতের খেল খতম প্রায়, তম গুণ প্রবণ আদুল গায়ে খালি এসে ঝাউবনে আসবো না, এটা তো হতে পারে না। তার চেয়ে আর একটা নতুন জায়গায় এসে পড়লাম, দেখো কয়েকটা উইন্ডমিল, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এই যে পাড়টা দেওয়া হয়েছে সমুদ্রেরটা ওই পাড়ে, আর সমুদ্রের পাড় ধরে এ বাঁধ, আর এই উইন্ডমিল, আর এর মাঝখানেই কি সুন্দর একটা ঝাউবন। আর ঝাউবনের মধ্যে আজকে একটা উপরি পাওয়া, সেটা কবিতার আসর দেখলাম। আর একটু উপরে যাই চলো। অদ্ভুত একটা জায়গায় এসে পড়েছি এখন, ঝাউবন, উইন্ডমিল, আর এই দেখো সমুদ্র, দেখো এই দেখো অদ্ভুত একটা প্রকৃতি, অদ্ভুত একটা প্রকৃতি। বকখালির বিট হারিয়ে গেছে, নিচে পড়ে আছে। বকখালি কেন বিখ্যাত তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে একমাত্র এখানেই তোমরা দেখতে পাবে লাল কাঁকড়ার, সেজন্য এটাকে বলা হয় লাল কাঁকড়ার দেশ। বিকালবেলায় দেখা যাবে, বিকালবেলায় সন্ধ্যাবেলায় লাল কাঁকড়া গোটা বিচ ভরে থাকবে। বিকালে আসবো, সন্ধ্যাবেলাতে দেখবো ট্রাই করে। হ্যাঁ, খিদাটাও পেয়েছে, চলো দেখি হোটেলের কি অ্যারেঞ্জমেন্ট আছে, খাওয়া দাওয়ার এখানে কীরকম ব্যবস্থা আছে, রেন্টটা বা কত, খাওয়ার মিলের চার্জটা বা কত দেখি। দুপুর বাজে এখন প্রায় 1:45 হয়ে গেল। ডাবগুলো দেখছি এখানে 50-60 টাকা করে। ওহ
টুরিস্ট আজকে যেহেতু শুক্রবার হলিডে আছে, সেই টুরিস্টের আনাগোনাটা বেশি হয়ে গেছে। এটা একটা ভালো নিদর্শন, কারণ আমাদের টুরিস্টের আসার উপরই এখানকার এদের অর্থনৈতিক ব্যবস্থা নির্ভর করে। এই নৌকা টোটো যাই বলুন না কেন, দোকান সবই দেখি আগে খাওয়ার ব্যবস্থাটা করি। মা বিশালাক্ষী হোটেল, রেটটা ভালোই আছে, ভাত আলু ভাজা সবজি এটা 50 টাকা না? আর মাছের মধ্যে কি আছে? এগুলো হচ্ছে কত করে? আচ্ছা আচ্ছা, কাঁকড়া হবে 250 টাকা, সন্ধ্যা কাঁকড়া বসে আছে থাকবে, চিকেন ভাত হবে 4 পিস দিয়ে 140 টাকা, এগুলো সব পেট কম থাকে। যা খাওয়া আছে সবই কি পেট ভর্তি? পেট ভর্তি, বা যেটা মাছটা আছে এগুলো নেবে, ওই মাছটা তো আলাদা, মাছটা তো একই। হ্যাঁ, এবার সবজি ডাল আলু ভাজা ভাত যা থাকবে নেবে যতক্ষণ পরে খাবে। ঠিক আছে, ভালোই তো। এখানে ব্যাগটাকেও রাখতে পারবে, ব্যাগপত্র রাখতে পারবে, কোনো এক্সট্রা পয়সা লাগে সারাদিন ব্যাগপত্র। ছাতার দাম এত, তোমার কটা জায়গা? এই 4টে। এই 4টে তোমার? বাবা, কটা অবধি থাকো তুমি? রাত 10টা। তোমার বাড়ি এখানেই? চলো, একটা মানে প্রকৃতির খেলা, সমুদ্রের ধারে প্রকৃতির খেলা, প্রকৃতি কীভাবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবস্থা নিজেই করেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। চলো, দেখলে বুঝতে পারবে যে প্রকৃতি কীভাবে নিজেকে বাঁচায়, তার জন্য ব্যবস্থা নিজেই করে। দেখাচ্ছি, আসো। এই যে দেখো, ফণী মনসা ক্যাকটাস বালিটাকে ধরে রেখেছে একটা বিশাল, অনেক বড় জায়গা নিয়ে। দূরেও দেখা যাচ্ছে এই ক্যাকটাসগুলো। এই ক্যাকটাসের জন্য এই বালিয়ারিটা আটকে আছে, কি অদ্ভুত তাই না? এটাই বলে প্রকৃতির ঢাল, নিজেই তার ব্যবস্থা নিজেই করে নিয়েছে। আর সূর্য আস্তে আস্তে উপরে উঠছে। জোয়ার চলে এসছে, অদ্ভুত তাই না? কখন সময় হয় প্রকৃতির, ঠিক সময় মতো তার কাজটা তিনি করবেনই। এটাই হচ্ছে একটা ভৌগোলিক পরিস্থিতির নির্ভর করে আমাদের পৃথিবীটা চলছে। আর আমরা এটাকে নিয়ে অন্যভাবে ব্যবহার করছি। সূর্যটা ডুবে যাচ্ছে সাগরের মধ্যেখানে। একটা প্রশ্ন তোমাদেরকে করেছিলাম এর আগের ভিডিওতে, ভিডিও দেখোনি, দেখে নিও। প্রশ্নটা হচ্ছে একটা গান, কোন সিনেমার গান, সিনেমাটার
নাম হচ্ছে নীল আকাশের নিচে, আর গানটা মনে নেই, ও নদীরে একটি কথায় শুধায় শুধু তোমারে। এই গানটা বিখ্যাত গান, আর এই গানের সাথে জড়িয়ে আছে কালী ব্যানার্জি। আমি সিনেমার কোনো পটভূমিকা আলোচনা করতে চাইনি, কিন্তু নদীর সাথে সাগরের সাথে যেন একটা মেলবন্ধন, কোথায় মিলেছে সেই নদী এই সাগরে, সেটাই খুঁজতে এসেছিলাম এই বকখালিতে তোমাদের সাথে করে। তাহলে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ, না না শেষ নয়, আবার নতুন কোনো জায়গায়। আমি বিশ্বজিৎ, টাটা, বাই বাই।